প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে টাকা খরচে অস্বচ্ছতার অভিযোগ নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। আগামী 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। এই নির্দেশ দিল প্রধান বিচারপতি টিএস শিবগানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। অভিযোগ, মগরাহাটের 1 নম্বর ব্লকের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতে 2013 থেকে 2023 সাল পর্যন্ত বাড়ি বানানোর টাকার অপব্যবহার করেছেন পঞ্চায়েতের প্রধান। এই অভিযোগ নিয়ে নোয়ার হোসেন লস্কর নামে এক ব্যক্তি মামলা করেছিলেন হাইকোর্টে। মামলাকারীর দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেয় কেন্দ্রীয় সরকার, গরিব মানুষের বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া হয়, কিন্তু আমার এলাকার পঞ্চায়েত প্রধান ভুয়ো নথির মাধ্যমে স্বজন পোষণ ও সেই টাকার অপব্যবহার করে চলেছেন। মামলাকারীর আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় তিনি জানান, আদালতে তিনি বলেন, নিয়ম অনুযায়ী আবাস যোজনার অর্থ ব্যয়ের সময় যে নাগরিক ওই প্রকল্পের সুবিধা ভোগ করছেন তার ছবি সহ ওই বাড়ির ছবি দিতে হয়। সেখানে দেখা যাচ্ছে যিনি পরিষেবা প্রাপক তার নাম জাহানারা বিবি, 72 বছর। অভিযোগ, তার বদলে ছবি রয়েছে একটি বাচ্চা মেয়ের। এর মধ্যে থেকেই প্রমাণিত যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা নিয়ে স্বজন পোষণ করছেন ওই এলাকার অর্থাৎ পঞ্চায়েত প্রধান।